করা হয়েছে এবং অনেকগুলো প্রোডিউসারের সাথে কাজ করা হয়েছে, ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে, অনেকের সাথে অনেক ভালো অভিজ্ঞতা আছে, অনেকের সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু আজকে মতন এত তিক্ত অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এবং কখনো এরকম সব সাংবাদিক ভাইদের সামনে মানে এভাবে বসে কখনো কথা বলতে হবে এটাও কখনো এত বাজে পরিস্থিতিতে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। আমি যে বিষয়টা আগে বলবো সেই বিষয়টা হচ্ছে এই যে অনুদানের সিনেমা, খুব স্বপ্ন নিয়ে আসলে অনুদানের সিনেমাতে কাজ করতে গিয়েছিলাম। এবং আমি যখন মানিক স্যার আমাকে বলেছে যে তুমি কি অনুদানের সিনেমাটা করবা কিনা, তো আমার কাছে না মানে নিজেকে এত ভাগ্যবতী মনে হয়েছে যে সরকারি কোনো একটা প্রজেক্টে আমি কাজ করতে পারব, খুবই ভাগ্যবতী মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে এই সিনেমাটা করলে যদি কোনোরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেখেন, এই আশাতে না আসলে সিনেমাটা করা হয়েছে। জানি না উনি দেখবেন কিনা, কারণ যদি যেহেতু অনুদানের সিনেমা সরকারি প্রজেক্ট দেখলেও দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে অনুদান এটা তো সরকারি টাকা, আমাদের বাংলাদেশে এখন কত কোটি মানুষ, 16 কোটি 18 কোটি, 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা এটা, এটা কারো একার সিনেমা না। কিন্তু ওনাকে অনুদান দেওয়া হয়েছে। আমরা অন্য একটা সিনেমা করতে গেলে অনেক সময় দেখেছি যে আমরা দেখেছি যে কোনো প্রোডিউসার ইনভেস্ট করেছেন, কোনো একটা প্রোডিউসার ইনভেস্ট করেছেন, তো তিনি যেহেতু দেখভাল করতে পারবেন না সেখানে একটা লাইন প্রোডিউসার নেওয়া হয়েছে এবং লাইন প্রোডিউসার পুরো জিনিসটা দেখভাল করে একটা কাজ বের করে নিয়ে আসছেন। আমি বলবো এখানে জেনিফার ফেরদৌস একজন লাইন প্রোডিউসার, এখানে তার কিন্তু এক টাকাও ইনভেস্টমেন্ট, এটা আমাদের সরকারি টাকা এবং সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে তাকে। এখানে তিনি যাচ্ছে তাই ভাবে এই ছবিটাকে মুক্তি দিতে পারেন না। আমি এবং রোশন সহ আরও যারা এই ছবিতে কাজ করেছি, ইভেন মানিক স্যার, আমি জানি না আমি স্বীকার করবেন কি না, কারণ ইতিমধ্যে আমি একটু ঠকেছি। আমি সব প্রেসকে বলেছিলাম যে যদি এই ব্লেমগুলা মানিক স্যারও দেন তাহলে আমি মাথা পেতে নিব। তো যেহেতু মানিক স্যার একটা ভিডিও বাইটে বলেছেন যে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য তিনি আজকে এখানে বসা যে আমি মিথ্যা বলেছি কি না, এটা যদি আজকে তিনি না বলেন। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকে যে 10 টাকার আর্টিস্ট সে 5 টাকা নিয়েছে, আমি 10 লাখ টাকা দিয়ে সিনেমা করি আমি 5 লাখ টাকা নিয়েছি, রোশানকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, রোশানকে 1 লাখ টাকার আর্টিস্ট ও নিয়েছে। এবং আমি যেহেতু ধরেন হয় না যে বাবা মার 5টা ছেলে থাকলে সব ছেলের সাথে কিন্তু বাবা মার সমান সম্পর্ক থাকে না, কারো কারোর সাথে তাদের অনেক ক্লোজ সম্পর্ক থাকে, কারো কারোর সাথে সে অনেক তারা অনেক ফ্রি থাকে। তেমন আমি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি কিন্তু মোস্তাফিজুর রহমান মানিকের সাথে আমার সম্পর্কটা আরও একটু বেশি ভালো, তাকে অনেক আপন মনে হয়, সে অনেক সৎ, এই জন্যই হয়। তো এই কাজটা করতে যে আগে যেহেতু জানলাম করেছি আনন্দস্থ করেছি, এই সুবাদে এই আনন্দ আশীর্বাদ যখন করতে গেছি শুধুমাত্র তিনি বলেছিলেন এই জন্য এবং তার উপর বিশ্বাস রেখে, এই প্রোডিউসারকে তো আমি চিনি না, প্রোডিউসার তো এই কালকে আসছে, তো যদি আমি প্রোডিউসার কেন বলছি আল্লাহ জানে, লাইন প্রোডিউসার, তো আমি ডিরেক্টরের উপর ভরসা করে সিনেমাটা করতে আসছি। তো সবাই সবার জায়গা থেকে না পারিশ্রমিকের দিক দিয়ে তো সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করেছি, কস্টিউমের দিকে খাওয়া দাওয়া সব কিছু, রোশানকে নিয়ে বলেছে শুনলাম যে খাবার তো বাসা থেকে নিয়ে আসতে পারো, পানিটা নিজেই কিনে খেতে, এটা আবার মানুষের সামনে বলতে হয়। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ, তো যাই হোক বিষয়টা হচ্ছে সবার জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা কাজটা করেছি। কিন্তু ফাইনালি উনি কী করলেন, উনি প্রেস মিট করলেন, করে উনি বললেন আমি কি নায়ক নায়কের প্রচারণা করতে নামছি, আমি তো সিনেমা প্রচার করতে নামছি, আমি কেন ওদেরকে নিয়ে আসবো, আর আমি আছি ডিরেক্টর আছি, এই বড় কথা না, আপনি তো সিনেমাটি ফিল করতেছেন, আপনি এমন একটা সময় সিনেমাটা রিলিজ দিতে গেছেন যে সময় পড়ানো রিলিজ হয়েছে, যে সময় হাওয়া রিলিজ হয়েছে, তাদের পাবলিসিটি আপনি দেখেন, যে সময় অপারেশন সুন্দরবন যারা কিনা বীজ পাড়িয়ে দিয়ে ট্রেলার রিলিজ করেছে আপনি তাদেরকে দেখে সিনেমা রিলিজ দিচ্ছেন, এই সময়ে আপনি কোনো মোবাইলে এক রকমের শুধু এডিট করে একটা পোস্টার এডিট করে আপনি নিজেই আপলোড করে দেবেন, এবং আপনার কি মনে হয় আপনাকে সবসময় আমরা ফলো করি, আপনি আপনি একটা পোস্টার আপলোড করবেন ওটা দেখে দেখে সবাই আমরা ছাপায় করবো, পোস্টার আপলোড করবো না,
একটা পোস্টার একটা মোবাইলে এডিট করে সেটা পোস্টার হতে পারে না। এটা অনুদানের সিনেমা, এই ছবিতে আপনার জবাবদিহি থাকা উচিত। আমি জানি না অনুদানের সিনেমাতে কেন জবাবদিহি নাই, জবাবদিহিতে থাকা উচিত যে সরকার টাকাটা দিচ্ছে এই টাকাটা আসলে ইউটিলাইজ হচ্ছে কিনা, এটা সরকারের কিন্তু জবাবদিহিতা নেওয়া উচিত। আমি কি ভুল বললাম ভাইয়া? একটা প্রোডিউসার যখন একটা ছবি রিলিজ করে, সে প্রোডিউসার তার পকেটে টাকা যখন দেয়, সে আগে চিন্তা করে এই টাকাটা কীভাবে ব্যাক হবে, সে কিন্তু সেটার জন্য জান দিয়ে দেয় কীভাবে টাকাটা ব্যাক আনা যায়। কিন্তু অনুদানের সিনেমায় টাকা কীভাবে ব্যাক আসবে এটা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই। বিকজ আমি হল অফ করে বলতে পারি এই ছবিটার প্রপার টাকা ইউজ হয় নাই। আমি যতটুকু জানি 60 লাখ টাকা অথবা 65 লাখ টাকা পাওয়া হয়েছে। আপনারা 60 লাখ আপনারা ছবিটা রিলিজ হওয়ার পরে, ছবিটা রিলিজ হওয়ার পরে আপনারা নিজেরা বুঝবেন এখানে 25 লাখ টাকার বেশি খরচ হয়েছে কিনা। আমি এটা উল্লেখ করে বলে দিলাম, যদি আমি ভুল বলি এটা আমি দোষটা মাথা পেতে নিব, কারণ আমি কাজ করছি। আমার কস্টিউমের একটা স্যান্ড, মানে যেদিন প্রথম শুটিংয়ে গেছি একটা স্যান্ডেলও ছিল না, আমাকে বলা হয়েছে বাসা থেকে আনার জন্য। আমি বলছি কেন বাসা থেকে নিয়ে আসবো, আমি কখনো কোনো কিছু বাসা থেকে নিয়ে আসি না, কিনে দিতে হবে। তখন শুটিংয়ে যেয়েও আমরা 1 ঘন্টা বসেছিলাম, জুতা কেমন নয়, আমি নাছর বাদা জুতা ছাড়া শুটিং করবো। হ্যাঁ, তো উনি আমার সাথে পারে নাই ফাইনালি। উনি তখন মনির আমাদের যে ড্রেসের ওর সাথে অভদ্র ভাষায়, হ্যাঁ ওকে গালিগালাজ করেছে যে জুতা নিয়ে আন। তখন ও একটা জুতা কিনতে গেছে, জুতার দাম কেন বেশি সেটার জন্য ওকে অনেক গালি শুনতে হয়েছে। জুতার দাম কত ছিল? 1600 টাকা। আচ্ছা, এই 1600 টাকা দিয়ে এই পুরো শুটিং করা হচ্ছে। উনি মানে এই টাইপের শুরু করেছিল প্রথম দিন। আচ্ছা, তো সব কিছু মিলে আমি তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ বাজেট এই সিনেমাতে যে কত টাকা বাজেট দেওয়া হয়েছিল সরকার থেকে, সেই টাকার 50% ইউজ হয় না। 50% দূরে কথা, 25% ভুলে হতে পারে। কারণ আমি এই জন্যই বলছি, আমি শুটিংয়ে ছিলাম, আমি দেখেছি ওখানে কী খাবার দেওয়া হয়েছে, কীভাবে খরচ করা হয়েছে, হ্যাঁ কী কী কস্টিউম কখন কী করা হয়েছে সব আমি দেখেছি। সো আমি যেহেতু কাউকে ভয় পাই না, সেহেতু আমার সত্য কথা বলতে আপত্তি নাই। উনি বলেছে যে প্রচারণায় আমরা মানে নিজেরা কেন ইচ্ছে করে অংশগ্রহণ করবো না, কেন অংশগ্রহণ করবো? প্রত্যেকটা সিনেমা রিলিজের পেছনে একটা অ্যানালাইসিস